তোমরা দেখছো প্রথম আর সাজ কথা, আমি জয়ন্তী তোমাদের সঙ্গে রয়েছি। আর মনে আছে তো আজকেও কিন্তু বৃহস্পতিবার, আজকে আমাদের সঙ্গে থাকেন একজন প্রথমা, আর তাকে গাইড করার জন্য থাকে স্বর্ণালীদি। এসব সকলে মিলে প্রতিষ্ঠান ভ্রমণ করি। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের প্রতিষ্ঠানে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। এই মুহূর্তে আমি যে ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি সেটা থেকেই কিন্তু শুরু হয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পথ চলা, মানে গোড়া পত্তন। স্বর্গীয় মোহিনীমোহন কাঞ্জিলালই হলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আর তারই নাম অনুসারে এই প্রতিষ্ঠান আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। এই পথ চলা কিন্তু থেমে থাকেনি, এই পথ চলায় সমৃদ্ধ হয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। বেনারসি থেকে শুরু করে সর্বভারতীয় শাড়িতে, তার সঙ্গে বিভিন্ন ফ্লোরে, এবারে পালা তোমাদের সেই সমস্ত ফ্লোরে নিয়ে যাওয়ার। চলো আমার সঙ্গে। জয়ন্তীর হাত ধরে তোমরা কিন্তু পৌঁছে গেছো প্রতিষ্ঠানে, আর প্রতিষ্ঠান মানে আজকে কিন্তু বিভিন্ন কাউন্টারে ঘুরে ঘুরে দেখা, বিভিন্ন কালেকশন দেখা। প্রতিষ্ঠান ভ্রমণের দিনে আমি রয়েছি ফার্স্ট ফ্লোরে, আর চলছে জোর কদমে বিয়ের শপিং। চলো তো আমার সঙ্গে, দেখি কে আছে। কি কাশি, বিয়ের শপিং চলছে নাকি? তোমার নাম কি? মাম্পি। কোথা থেকে এসছো? দমদম থেকে। আর তুমি? রোহিত আমার নাম, আমি দমদম থেকে এসেছি। তুমি কি মাম্পির হাজবেন্ড? হ্যাঁ। বাবা, কর্তা গিন্নি মিলে কার জন্য বিয়ের কেনাকাটা হচ্ছে? ননদের বিয়ে। ওরে বাবা, এ তো দারুণ সেলিব্রেশন, মানে বাড়িতে বিরাট ব্যাপার, তাই তো? আমার বিয়ের কেনাকাটাও এখান থেকেই হয়েছে। বাহ, এটাই তো আমি বারবার বলি যে প্রত্যেক প্রজন্মের কেনাকাটা কিন্তু চলেছে, এবং তাতে সাথী করে নিয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলালকে। তা তোমার ননদের পছন্দের রং লাল? ঠিক দেখিয়েছ, লাল রঙের জারদৌসি বেনারসি। এবং এটা জারদৌসি হলেও তুমি লক্ষ্য করো মাম্পি, পুরোটা কিন্তু স্টোনের আধিক্য, সেমি প্রিশিয়াস স্টোন দিয়ে পুরো শাড়িটাকে কিন্তু হাইলাইট করা হয়েছে। আর অল ওভার কাজ তো তাই খুব ব্রাইট। কি কি বলছো, বোনের পছন্দ হবে? একদম পছন্দ হবে। দাদার উপর খুব ভরসা না? একদম। দাদা পছন্দ করে দিলে রাজি, তাই তো? একদম তাই। এর প্রাইসটা কি হবে কাশি, তুমি একটু দেখে বলো তো? এটার প্রাইস হচ্ছে আপনার 8740 টাকা। 8740 হলো এটার প্রাইস। আচ্ছা, জারদৌসি বেনারসি এটা তো দেখাচ্ছে, এরও কিন্তু ডিফারেন্ট ডিজাইন রয়েছে, ডিফারেন্ট প্রাইস রেঞ্জ রয়েছে, এবং ডিফারেন্ট কালার ভ্যারিয়েশন রয়েছে প্রতিষ্ঠানে। তুমি আরও কয়েকটা লাল রঙের দেখিয়ে দাও তো। এটা অরেঞ্জের সঙ্গে রানী, কি মনে হচ্ছে? এইটা যদি ননদিনী পরে এটা কি বৌদি পরবে নাকি? হ্যাঁ পড়ুক, কোনো অসুবিধা নেই। এটার কালার কম্বিনেশনটাও খুব সুন্দর, আমার তো খুব পছন্দ। দেখো, আমারও দারুণ পছন্দ। আর কেমন লাগবে মাম্পিকে? আচ্ছা একটা ঝলক দেখো, কেমন লাগবে মুখে মুখে বলছি, মাম্পি একটু গায়ে লাগাও তো। আচ্ছা একটা জিনিস দেখো, স্টোনের কাজ খুব ভারী লাগছে কি? না একদম ঠিক। তার মানে বাড়ির বউ কাজও করবে, আবার সুন্দর করে সাজবে। সাজুক, বাড়ির বউ বলে কথা ঠিক। আর এরকম ভালো বর থাকলে তো আর কোনো কথাই নেই। তাহলে এটা কি মাম্পির জন্য থাকবে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা মাম্পি, এইটা যদি তোমার জন্য থাকে তাহলে ওর জন্য কি আমি এরকম একটা শেরওয়ানি দেবো? হ্যাঁ নিশ্চয়ই, খুব সুন্দর কালারটাও, মানে তোমার সঙ্গে মানানসই হবে। আর এটা কাটটা লক্ষ্য করেছো? আগেই করেছে, এটা অ্যাসিমেট্রিক কাট রয়েছে। আর এই কালার টোনটা নিয়ে তো কিছু বলার নেই, শুধু তুমি যদি চাও পোলোপা দিয়েও পরতে পারো, আবার চাইলে ধুতি দিয়েও পরতে পারো। তবে বোনের বিয়ে, ধুতিটাই তো বেটার হবে। নিশ্চয়ই দিদি। এটার তাহলে প্রাইসটা কত? এই সেটটার প্রাইস 4290। রিজনেবল প্রাইস, একদম সাধ্যের মধ্যেই। আর এই শাড়িটার কি প্রাইস হবে? এই শাড়িটার প্রাইস 7920। ওয়াও, এতটা ভাবিনি। তার মানে বোনের হয়ে গেল, তোমার হয়ে গেল, মাম্পির হয়ে গেল, ঠিক। এবারে কার জন্য কি দেখাবো? বোন কি একটু লেহেঙ্গা পরতে চায়? হ্যাঁ লেহেঙ্গা ভালোবাসে পরতে খুব। তাহলে কি একটা লেহেঙ্গা দেখাবো? অবিয়াসলি দিদি। কাশি আমাকে হেল্প করো। এসো এটা দেখাই। এটা কিন্তু বেনারসি কাপড়ের লেহেঙ্গা। হ্যাঁ কাশি, দুপাটাটা খুলে দেখাই বলো। ওয়াও খুব সুন্দর, ব্রাইট না? এই দুপাট্টাগুলোর সুবিধে কি বলতো, ট্রান্সপারেন্ট নয়। অনেকের হেজিটেশন থাকে যে ট্রান্সপারেন্ট হলে পরতে পারবো না। টু টোন কালারের
এই দুপাট্টা আর তার সঙ্গে লেহেঙ্গাটাও কিন্তু রয়েছে পুরো টু টোন কালারে। খুব সুন্দর, কি খুশি হয়ে যাবে তো? খুব খুশি হবে, খুব পছন্দ করবে। আইবুড়ো ভাত এই লেহেঙ্গাটা পরলে কেমন লাগবে বোনকে? নিশ্চয়ই ভালো লাগবে। এটার প্রাইসটা কি হবে? 5490। বাহ, অসাধারণ। তাহলে এটাও রেখে দিই? হ্যাঁ নিশ্চয়ই রেখে দিন, কোনো আপত্তি নেই। আর এবার কাশি একটা কোরিয়াল দেখাই। এটা তো দরকার কি? জামাই বরণ করবে বলে কথা মা, মায়ের জন্য ভালো লাগবে না? কাশি এই শাড়িটা কেমন লাগবে? মা তো জামাই বরণ করবেন, মাকে খুব সুন্দর লাগবে, মানাবে। কি রোহিত তোমার কি মত? হ্যাঁ একমত, ওর সাথে আমি সবসময় একসাথে থাকবো, অসুবিধা নেই। আর এটা তো মাঝে মাঝে মাম্পিও পরবে। পড়ুক, কোনো অসুবিধা নেই, শাশুড়ি আর বৌমা মিলে যা পড়বে তাই হবে। ঠিক মাম্পি, তাহলে এটা কি রাখবো জামাই বরণের জন্য? নিশ্চয়ই দিদি। তাহলে এটার প্রাইস কত হবে? এই শাড়িটার প্রাইস 3750। দিদি এটা খুব রিজনেবল প্রাইস, তুমি এবার একটা ছেলের মায়ের জন্য দেখাও। নিশ্চয়ই, সেটা খুব ইম্পর্টেন্ট, দুটো পরিবারের একটা মেল বন্ধন ঘটছে, সেই ক্ষেত্রে উপহার দেওয়া নেওয়াতে একটা রুচির পরিচয় পাওয়া যায়। তো আমি সাউথ সিল্ক সাজেস্ট করবো। সাউথ সিল্কের অপশনটা কিন্তু দারুণ হতে পারে, মেরুনের সঙ্গে অফ গোল্ডেন আর গ্রিনের টাচ, যেরকম হালকা শাড়ি আর একটা বেশ এলিগেন্ট শাড়ি। দিদি এটাও খুব সুন্দর, তাহলে এটার প্রাইসটা কত হবে? 4400। রোহিত মনে মনে ক্যালকুলেশন করে নিচ্ছে যে কতটা বাজেটের মধ্যে হচ্ছে, তাই তো? না সব বাজেটের মধ্যেই, কোনো অসুবিধা নেই নিতে গেলে আমাদের। কিন্তু দিদি এবার বরের জন্য পোশাক দেখা হয়নি, সেটা এবার দেখান। নিশ্চয়ই দেখাবো, যদিও এটা আমার বেনারসি শিফন ল্যাঙ্গার কাউন্টার, আমার শেরওয়ানি পাঞ্জাবির ডিফারেন্ট কাউন্টার আছে, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে তোমাদেরকে আর না উঠিয়ে নিয়ে গিয়ে, হ্যাঁ আজকে কাশি আমাকে খুব হেল্প করছে, সব কিছু গুছিয়ে দিয়েছে, এইরকম একটা যদি পাঞ্জাবি কাশি। আর ধুতিটা তুমি করলো, দেখো এবার বলো তো কেমন হবে? এটা তো খুবই পছন্দ হবে, খুব সুন্দর। আর এটা যদি তুমি ধুতি ছাড়া চুড়িপা দিয়ে সেট চাও সেটাও পাবে, তবে বর তো তাই আমি ধুতিটা সাজেস্ট করছি। এটাই ঠিক হবে একদম। তাহলে এর প্রাইসটা কি হবে ম্যাম? দেখো এই পাঞ্জাবিটা চুড়িপা দিয়ে সেট, রেঞ্জ হচ্ছে 3000, আর ধুতিটা কিন্তু আলাদা করে রয়েছে, ধুতিটার প্রাইস 1250। তাহলে এটাই নিও হোক। একদম এটাই তাহলে নিও। তোমাদের তো এখন শপিং চলতে থাকবে, কিন্তু এবার পালা আমার বন্ধুদের শপিং করতে আসা, তোমরাও ঠিক এইভাবে চলে আসতে পারো। তার জন্য লিখে নাও ঠিকানা, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল রেডি তার ডিফারেন্ট সম্ভার নিয়ে শুধু তোমাদের জন্য। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল 79/2 মহাত্মা গান্ধী রোড কলকাতা, আর নিয়ার পিসি মিত্তাল বাস স্ট্যান্ড সেবক রোড শিলিগুড়ি। আমার ইমেল আইডি swarnali.kanjilal@gmail.com। বাড়িতে বসে গুছিয়ে শপিং করো, বেছে নাও নিজের মনের মতো কালেকশন, তার জন্য ডাউনলোড করো আদি মোহিনী মোহন কাঞ্জিলালের অ্যাপ, আর সঙ্গে পেয়ে যাও ডিসকাউন্ট। বন্ধুরা প্রথম আর সাজ কথায় আসতে হলে যোগাযোগ করো এই ফোন নম্বরে। আজকের কালেকশনে কী কী ছিল দেখে নি তার একটা ঝলক। এরকম করে কিন্তু তোমরা প্রথম আরও পৌঁছে যেতে পারো প্রতিষ্ঠানে, দিদি তো তোমাদের সঙ্গে থাকবেনই গাইড করার জন্য, আর সঙ্গে থাকবে দারুণ দারুণ কিছু কালেকশন। আমরা থাকলাম তোমাদের প্রতীক্ষায়, আজ আসি, নমস্কার।